আমার এটা নয়েজ দিচ্ছে ভাই, এটা নয়েজ করতেছি, একটু দেখেন। আমার তরিকার ভাই, উনি হলেন হুমায়ুন চেয়ারম্যান। তরিকার ভাই বোনদের মধ্যে রাগ গোসা থাকবে, কথা কাটাকাটি থাকবে, অনেক সময় রাগ থাকবে না, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। উনি এমনিতে একটু রাগী মানুষ, মন তার খুব ভালো, এটা আমি জানি। আমার তরফ থেকে কোনো কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কিছুই নয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি মাইজ ভান্ডারির ভক্ত, আমিও মাইজ ভান্ডারির ভক্ত। আপনিও বায়াত নিয়েছেন মাইজ ভান্ডার, আমিও বায়াত নিয়েছি মাইজ ভান্ডার। আর তরিকাপন্থী মানুষের অনেক সময় অনেক কিছু ক্ষমা করতে হয়। আপনি তো আমার আগে বায়াত নিয়েছেন, সেই দিকে দৃষ্টি করে হলেও আমাকে ক্ষমার চোখে দেখবেন, এটা আপনার কাছে আমার আজিজি রইল। তা আসলে একটা গান আমার খুব ভালো লাগে, যদিও আমি এত বড় কালাম গাওয়ার যোগ্যতা রাখি না। এই গানটা গাওয়ার পর একটা বিচ্ছেদ গাইব, গানটা আমার খুব পছন্দের একটি গান। আমার বোন বলল যে বিচ্ছেদটা খাদিজার এখান থেকে শুরু হোক। হ বোন, ঠিক আছে, এখান থেকেই শুরু হোক, গাইব অবশ্যই। তা আমি যে গানটি করছি, বাংলাদেশে নয়, যিনি ৩২ বছরের জিন্দিগিতে এত সুন্দর কালাম বাণী লিখে গেছেন আমাদের জন্য, এত কিছু লিখে গেছে যেটা আমাদের তরিকার মানুষদের জন্য, তরিকার ভাই বোনদের জন্য একটা পথ প্রদর্শক। কেননা একজন বাউল শিল্পী হলো তরিকার প্রচারক, তরিকার আলোচনা করে। আপনি দেখেন বাংলাদেশে যত সঙ্গীত আছে, অল পৃথিবীর মধ্যে যত সঙ্গীত আছে, এই সঙ্গীতের আগে কিন্তু কখনো বন্দনা গান হয় না, আল্লাহ রাসুলের নাম নেওয়া হয় না। কেবলমাত্র এই বাউল গানের মধ্যে আল্লাহ রাসুলের নাম দিয়ে শুরু হয়। তাহলে অবশ্যই এখানে আল্লাহর রহমত থাকা দরকার। তা আমি সকলের কাছে দয়া দোয়া আশীর্বাদ চাই, মালিক যেন আমাকে ক্ষমা করে, আপনারাও আমাকে ক্ষমা করবেন। একটা মানুষের যদি ক্ষমা না করে, মালিকও ক্ষমা করবে না, যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি। হুমায়ুন ভাই আমাকে ক্ষমা করবেন, ধন্যবাদ। পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলেছে সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই, পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলেছে সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই। সম্পদ করে তুচ্ছ, সমান করে উঁচু নিচ। তুচ্ছ সম্পদ করে তুচ্ছ, সমান করে উঁচু নিচ। অন্তরে পেয়েছে রাজ্য, অন্তরে পেয়েছে রাজ্য। ফুল ফুটেছে আলেক সাই, সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত। সব থুইয়া যার কিছুই নাই। কলঙ্কের ভয় রাখে না, কান থুইয়া সে ডাক শোনে না। কুল কলঙ্কের ভয় রাখে তরিকার ভাই কান থুইয়া সে ডাক শোনে না, চোখ থুইয়া চোখে দেখে না, চোখ থুইয়া চোখে দেখে না, মুখ থুইয়া যার কথা না, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছু। সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই। সে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে, যোগ দিয়া সে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে, আমি ধনী বলি সেই জনারে, ধনী বলি সেই জনারে, না আছে ধনের বড়াই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই। সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই। পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রত সব থুইয়া যার কিছুই নাই, সে হইয়াছে সব থুইয়া যার কিছুই নাই। যাই হোক, আমার এই গান শুনে আমাদের আমার এক ভাই, ওনাদের দরবারে আমার অনুষ্ঠান আছে, তো উনি একটা ফুলের মালা দিয়েছে, অত্যন্ত চমৎকার ফুল, কিন্তু খুব পবিত্র জিনিস, পবিত্র জিনিসের মধ্যেই ফুল ব্যবহার করা হয়। একটা উরুস মাহফিল 16 আনা জিনিস দিয়ে একটা উরুস মাহফিল হয়, 1 আনা কম থাকলেই সেই উরুস মাহফিল কখনো পরিপূর্ণ হয় না। সেই উরুস মাহফিলের 16 আনার মধ্যে একটা হলো ফুল। তা আমার হুমায়ুন ভাই উনি খুব ভালো মানুষ, এই